দর্শক, রাজধানীর নিউ মার্কেটে আছেন আমাদের সহকর্মী এআর বাদল। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হবেন, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাদল, সারাদিন আমরা দেখেছি যে আগুন তো ছিলই, সেই সাথে ধোয়ার কারণে অনেকে অনেকের মালামাল বের করতে পারেনি, তো এখন দিন শেষে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কিছুটা কি ধারণা পাওয়া গেছে, আর এখন কি অবস্থা সেখানে? আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনও ধারণা পাওয়া যায়নি, তবে এটি অনেক হবে সেটি ব্যবসায়ীরা বলছেন, কারণ সব কিছুই পুড়ে গেছে। এই মুহূর্তে আমরা যেটি জানতে পারছি যে ফায়ার সার্ভিসের এখনও 12টি ইউনিট কাজ করছে। যদিও আগুন কোথাও দাউ দাউ করে জ্বলছে না, কিন্তু আগুনের ধোঁয়া রয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়ানো সেখানেও প্রচণ্ড রকমের আগুনের তাপ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে যেসব দোকানে কাপড় রয়েছে সেগুলোতে আগুন কোথাও কোনো কাপড়ের মধ্যে এখনও আগুন কুণ্ডলী পেকে আছে, যে কারণে সেখান থেকে ধোঁয়ার সূত্রপাত হচ্ছে। সেগুলো একেবারেই নির্বাপন করার জন্যই ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। যেই সেই সব জায়গা থেকে ধোঁয়া উঠছে সেটি আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, যে হয়তো আগুন রয়েছে, ধোঁয়া উঠছে, কিন্তু ভিতরে আগুনের প্রচণ্ড রকমের তাপ রয়েছে মার্কেটের ভেতরে। এছাড়াও যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখন পর্যন্ত তাদের যে মালামাল রয়েছে তারা চেষ্টা করছেন যেগুলো ভালো রয়েছে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এই ব্যবসায়ীরা বলছেন যে এটা এখন কখন খোলা হবে মার্কেট, ঈদের আগে সম্ভব হবে কি না, সেই হতাশায় রয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু আশেপাশের যে অন্য মার্কেটগুলো রয়েছে, চাঁদনি চক, গাউসিয়া, এই আশেপাশের অন্য মার্কেটগুলো, সেগুলো এখন আমরা দেখছি যে খুলে দেওয়া হয়েছে এবং রাস্তা বন্ধ রয়েছে। নিউ মার্কেটে কোনো যানবাহন চলছে না এবং পুরো এলাকায় রিক্সা 2-1টা চললেও যানবাহন চলছে না, তবে মঙ্গলবার এই মার্কেটটি খোলা থাকবে। ফায়ার সার্ভিস কর্মীরা সারা রাতই এখানে থাকবেন এবং একেবারেই আগুন নির্বাপন না হওয়া পর্যন্ত তারা কাজ করবেন। তো রেদুয়ানা, এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ, রাজধানীর নিউ মার্কেট থেকে আমাদের সহকর্মী আমাদেরকে জানাচ্ছিলেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।